প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো আজকের এই পঞ্চম শ্রেণীর গণিত ক্লাসে তোমাদেরকে স্বাগত প্রিয় শিক্ষার্থীরা আমরা আজকের এই ক্লাসে অনুশীলনী 7 ও 8 থেকে আমরা কিছু বেসিক জ্ঞান অর্জন করব এবং কিছু সমস্যা সমাধান করব আমাদের অনুশীলনী 7 এর হচ্ছে আজকে আলোচ্য বিষয় হচ্ছে দশমিকের গুণ দশমিকের ভাগ এবং সমস্যা সমাধান আর অনুশীলনী 8 এ হচ্ছে গড়ের ধারণা এবং সমস্যা সমাধান তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমরা প্রথমে এই দশমিকের গুণ ভাগ সংক্রান্ত কিছু সমস্যা সমাধান করব কারণ আমরা অঙ্ক করতে গেলে আমাদের অনেক সময় দশমিকের গুণ এবং ভাগ চলে আসে আমরা তখন সমস্যায় পড়ে যাই তাহলে আমরা কিভাবে এই গুণ এবং ভাগগুলো করব সেই বিষয়গুলো আমরা শিখব তোমরা আমাদের ক্লাসে মনোযোগ দাও প্রিয় শিক্ষার্থীরা একদম বোর্ডের বাম পাশে তোমরা খেয়াল করো গুণ এখানে এক নং অঙ্কটা হচ্ছে 5.4 গুণ 6 খেয়াল করো এখানে 5.4 গুণ 6 তাহলে এখানে খেয়াল করো এই প্রথম সংখ্যাটার মধ্যে দশমিক চিহ্ন আছে পরেরটা কি দশমিক নেই তাহলে আমরা এই ক্ষেত্রে কিভাবে করব আমরা এই ক্ষেত্রে ডাইরেক্ট গুণ করব যেমন 4 6 কত 24 24 এর 4 হাতে থাকে কত 2 5 আর 6 গুণ করলে 30 30 আর 2 কত 32 তাহলে 324 হলো এখানে তোমরা খেয়াল করো এক ঘর সামনে কি ছিল দশমিক ছিল আমরা এক ঘর সামনে দশমিক দিলাম তাহলে কত হলো প্রিয় শিক্ষার্থীরা 32.4 তাহলে আমরা এক নং সমস্যাটা সমাধান পেয়ে গেলাম এবার খেয়াল করো দুই নং সমস্যাটার দিকে দুই নং সমস্যা কি আছে 67.08 গুণ 5 ঠিক এখানেও আমরা আগের মতোই করব আমরা 5 দিয়ে 8 কে গুণ করব 5 আটা 40 এর 0 হাতে কত 4 5 এর 0 0 ওই হাতে 4 বসে যাবে হাতে আর কিছু থাকলো না তারপরে 5 7 কত 35 এর 5 হাতে 3 530 আর 3 33 তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমাদের কয় ঘর সামনে দশমিক 1 2 2 ঘর সামনে দশমিক 1 2 2 ঘর সামনে দশমিক আমরা উত্তরটা পেয়ে গেলাম এবার প্রিয় শিক্ষার্থীরা খেয়াল করো 41.55 কে গুণ করছি আমরা কত দিয়ে 24 দিয়ে তাহলে প্রিয় শিক্ষার্থীরা আগের গুণ ছিল মানে একটি সংখ্যা দিয়ে আমি গুণ করেছি আর এখানে কয়টি মানে একক ও দশক স্থানে অঙ্ক বিশিষ্ট মানে একটি সংখ্যা অর্থাৎ 24 দিয়ে আমরা গুণ করছি তাহলে এই গুণটা আমরা এটার মতো করতে পারবো না আমরা একটু ভিন্ন পদ্ধতিতে করব খেয়াল করো কিভাবে আমরা করছি 41.55 আমরা গুণ করছি কত দিয়ে 24 24 দিয়ে গুণ করলে কী হয় দেখো প্রিয় শিক্ষার্থীরা প্রথমে 4 দিয়ে গুণ করব 4 5 20 এর 0 হাতে 2 4 5 20 আর 2 22 হাতে 2 4 1 4 আর হাতে 2 6 হাতে থাকে না 4 4 কত 6 প্রিয় শিক্ষার্থীরা খেয়াল করো কয় ঘর সামনে দশমিক 1 2 2 ঘর সামনে দশমিক 2 ঘর সামনে দশমিক এবার খেয়াল করো প্রিয় শিক্ষার্থীরা আমরা প্রথম 4 দিয়ে অর্থাৎ এককের গড় দিয়ে আমরা গুণ দিয়ে ফেলেছি এবার আমরা দশকের গড় 2 দিয়ে আমরা গুণ করব তাহলে যেহেতু এককের গড় দিয়ে আমরা সংখ্যাটা দিয়ে আমরা গুণ করে ফেলেছি তাহলে এখানে একটা শূন্য এবার 2 দিয়ে গুণ করলে 5 2 গুণে 10 এর 0 হাতে 1 5 2 গুণে 10 আর 1 11 1 হাতে 1 2 1 কে 2 আর 1 কে 3 হাতে থাকে না 4 2 গুণে কত 8 তাহলে আমাদের কয় ঘর সামনে দশমিক 2 ঘর 1 2 2 ঘর সামনে দশমিক আমরা একবার যোগ করি 0 0 0 2 এর 2 6 এর 1 যোগ করলে কত 7 3 আর 6 যোগ করলে কত 9 8 এর 1 যোগ করলে কত 9 1 তাহলে প্রিয় শিক্ষার্থীরা এই যে 2 ঘর সামনে দশমিক ছিল 2 ঘর সামনে দশমিক তাহলে আমরা সমাধানটা পেয়ে গেলাম কত 97.2 0 প্রিয় শিক্ষার্থীরা এবার খেয়াল করো যে আমাদের আরেকটি সমাধান আছে কত এটা 72.25 গুণ 5.23 আমরা এই সমাধানটা কিভাবে করব খেয়াল করো আমরা এই সমাধানটা করার জন্য আমরা একটু ডান পাশে যাই তাহলে এখানে 72.25 গুণ হচ্ছে 5.23 তাহলে প্রথমে আমরা 3 দিয়ে গুণ করব 3 5 15 5 হাতে 1 3 2 গুণে 6 আর 1 7 3 2 গুণে 6 3 7 21 আমাদের
ख्याल करो प्रिय शिक्षार्थी कय घर सामने दशमिक एखे ऊपरे एक दुई घर सामने दशमिक नीचे एक दुई अर्थात मोट चार घर सामने दशमिक मोट चार घर सामने दशमिक তাহলে এই অবস্থায় শিক্ষার্থীরা আমরা কি করব এক দুই তিন এই চার ঘর সামনে দশমিক তো শিক্ষার্থীরা আমরা তিন দিয়ে গুণ করে ফেললাম এখানে একটা শূন্য দিব এবার আমরা দুই দিয়ে গুণ করব পাঁচ দুগুণে দশের শূন্য হাতে এক দুগুণ চার রেখে পাঁচ হাতে থাকে না দুই দুগুণে কত চার তারপরে সাত দুগুণে কত চোদ্দ চোদ্দ প্রিয় শিক্ষার্থীরা কয় ঘর সামনে দশমিক এক দুই তিন চার তাহলে চার ঘর সামনে আমাদের দশমিক হবে এই চার ঘর সামনে দশমিক এবার আমরা দুইটা ঘর দিয়ে করে ফেলেছি দুইটা শূন্য দিলাম এবার প্রিয় শিক্ষার্থীরা পাঁচ দিয়ে গুণ করুন পাঁচ পাঁচ পঁচিশের পাঁচ হাতে কত দুই পাঁচ দুগুণে দশ আর দুই বারো দুই হাতে কত এক পাঁচ দুগুণে দশ আর এক এগারো এক হাতে এক পাঁচ সাত পঁয়ত্রিশ আর একে কত ছত্রিশ পাঁচের পাঁচ এখানে এক দুই তিন চার সাতের সাত ছয় পাঁচ এগারো এগারো আর পাঁচ ষোলো ছয় হাত থেকে এক এক একে দুই দুই আর চারে ছয় চার দুইয়ে আট তারপরে দুই চার ছয় ছয় রেখে সাত ছয় রেখে সাত এখানে তিন এক দুই তিন চার গো সামনে তাহলে প্রিয় শিক্ষার্থীরা তাহলে দশমিকের গুণগুলো আমরা কিভাবে করি এই বিষয়টা তোমরা নিশ্চয়ই খেয়াল করেছো এবং আশা করি বুঝতে পেরেছো এবার প্রিয় শিক্ষার্থীরা আমরা ভাগ দশমিকে আমরা ভাগ করব তাহলে দশমিকের ভাগ করতে গেলে আমরা কিভাবে করব খেয়াল করো এখানে দুই দশমিক ছয় গুণ ভাগ চার তাহলে আমরা দেখো সমাধানটা কিভাবে করি দুই দশমিক ছয় হচ্ছে এখানে আমাদের ভাজ্য আমরা ভাগ করব কত দিয়ে চার 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 দিয়ে ভাগ করলে খেয়াল করো প্রিয় শিক্ষার্থীরা চার দিয়ে প্রথম যেমন দুই অর্থাৎ প্রথম ঘরটা নেই ভাজ্যের তাহলে সেখানে দুইটা হচ্ছে ভাজকের চেয়ে ছোট তাহলে আমাকে আরেকটা ঘর নিতে হবে তাহলে আমরা নিলাম কত ছয় তাহলে ২৬ এখানে একটা দশমিক পড়ে গেছে আমরা এই দশমিকটা এখানে প্রথমে দিয়ে নিই তার সামনে একটা শূন্য দিব দশমিক আচ্ছা এবার ২৬ মধ্যে কয়বার যায় চার ছ ৪৪ তাহলে বিয়োগ করবো এখানে কত দুই আর এখানে থাকে না এবার আমরা এই চার দুই দুইকে ভাগ করি যায় না এই জন্য দশমিক এখানে যেহেতু আছে দশমিকের জন্য আমরা এখানে একটা শূন্য বসাতে পারি তাহলে কত হলো এখানে ২০ তো চার পাঁচা কত তাহলে আমাদের ভাগফল পেয়ে গেলাম শূন্য দশমিক ছয় পাঁচ তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমাদের ভাগফলটা হচ্ছে শূন্য দশমিক ছয় পাঁচ তাহলে এখানে খেয়াল করো দ্বিতীয়টায় আমরা যদি এই দ্বিতীয়টা সমাধান করি প্রিয় শিক্ষার্থীরা তাহলে কি আমরা পাবো আমরা ভাগ করছি পাঁচ দিয়ে চল্লিশ দশমিক শূন্য পাঁচ ছয় তাহলে খেয়াল করো প্রথম চার যায় না নিলাম আরেক ঘর তো দুই ঘর মিলে কত হলো চল্লিশ তাহলে পাঁচ আটা চল্লিশ তাহলে প্রিয় শিক্ষার্থী এখানে কিছু থাকে এখানে কিছু থাকে না তারপরে একটা দশমিক চলে আসছে দশমিকটা এখানে দিব এবার দেখো এখানে আমরা একটা শূন্য নাম শূন্য তাহলে প্রিয় শিক্ষার্থী এখন শূন্যের ভিতরে তো যায় না তাহলে আমরা এখানে কত আছে পাঁচ এই পাঁচ না হয় তাহলে একসাথে কয়টা ঘর না হইলো দুইটা তাহলে এখানে একটা শূন্য তাহলে এখানে কত হইলো শূন্য পাঁচ মানে পাঁচ পাঁচ একে পাঁচ এখানে বিয়োগ করে কিছু থাকে থাকে তাহলে আমরা এই ঘর না হলাম কত ছয় তাহলে পাঁচ এখানে ছয় তাহলে পাঁচ একে কত পাঁচ আমরা বিয়োগ করলে পাবো কত এক এবার এখানে দশমিক আছে এখানে এই এককে পাঁচ দিয়ে ভাগ যায় না এই জন্য দশমিক আছে যেহেতু এখানে একটা শূন্য দিন কত হলো দশ তাহলে পাঁচ দশমিক দুইবার যায় পাঁচ দুগুণে কত দশ তাহলে প্রিয় শিক্ষার্থীদের ভাগফল পেয়ে গেলাম কত আট দশমিক শূন্য এক এক দুই তা নির্ণয় ভাগফল কত আট দশমিক শূন্য এক এক দুই সুতরাং ভাগফল আট দশমিক শূন্য এক এক প্রিয় শিক্ষার্থীরা এবার খেয়াল করো তিন নং সমাধানটা তাহলে তিন নং সমস্যাটা তোমার হচ্ছে আমরা ভাগ করব তিন দশমিক এক দুইকে বারো দিয়ে ভাগ তাহলে আমরা এখানে লিখছি বারো ভাগ তিন দশমিক এক দুই তাহলে আমরা যদি বারো দিয়ে ভাগ করি তা খেয়াল করো বারো তিনের মধ্যে যায় না নিলাম আরেকটা ঘর এই দশমিকটা কী করবো সামনে বসিয়ে দিই একটা শূন্য সামনে দিয়ে দিলাম এই একত্রিশ মধ্যে বারো কয়বার যায়
12 কে 12 12 দুগুণে 24 3 12 36 বেশি হয়ে যায় তাহলে 12 দুগুণে কত 24 তাহলে এখন দেখো 1 কে 11 ধরবে 11 থেকে 4 বিয়োগ করলে থাকে 7 হাত থেকে 1 আর 2 3 3 থেকে 3 বিয়োগ করলে 0 না মানে আমাদের 2 হলো কত 72 তো 12 72 গুণ 6 বাদ 6 12 কত 72 তাহলে কত 0.26 তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমাদের এখানে ভাগফল কত হলো সুতরাং ভাগফল 0.26 তাহলে আমরা গুণ এবং ভাগের কিছু সমস্যা কিছু বেসিক জ্ঞান নিলাম কিছু সমস্যা সমাধান করলাম এবার আমরা কিছু প্রশ্ন আকারে গুণ ভাগে কিছু অঙ্ক আসে আমরা সেটা দেখব প্রিয় শিক্ষার্থীরা খেয়াল করো আমরা বোর্ডে দুটি প্রশ্ন লিখেছি প্রথম প্রশ্নটি হচ্ছে 35.28 লিটার তেল 9টি পরিবারের মধ্যে সমানভাবে ভাগ করলে প্রত্যেক পরিবার কত লিটার তেল পায় তাহলে খেয়াল করো এখানে মোট কত 35.28 লিটার তেল কয়টি পরিবারের মধ্যে বলছে 9টি পরিবারের মধ্যে সমানভাবে ভাগ করে দিলে তার মানে তোমরা বুঝতে পেরেছো এখানে আমরা কি করব আমরা এখানে ভাগ করব তাহলে আমরা এখানে ভাগটা করি আমরা দশমিকের ভাগ একটু আগে শিখে এসেছি এখন আমরা এক নম্বর সমস্যা সমাধান করছি সমান খেয়াল করো তাহলে আমরা 9টি পরিবারের মধ্যে তেল ভাগ করব কত 35.28 লিটার আমরা ঐকিক নিয়মে অঙ্কটা করব তাহলে আমি লিখব দেখো 9টি পরিবার নয়টি পরিবার পাবে 35.28 লিটার তেল সুতরাং প্রত্যেক পরিবার মানে একটি পরিবার পাবে তাহলে একটি পরিবার নয়টি পরিবার 35.28 লিটার তেল পায় একটি পরিবার তার চেয়ে কম পাবে কম হলে আমরা নয় দিয়ে ভাগ করব তাহলে নয় এখানে 35.28 লিটার তেল তাহলে প্রিয় শিক্ষার্থীরা এই যে এটা ভাগফলটা আমরা এখানে রাফে করব দেখো নয় আমরা 35.28 ভাগ করছি তো নয় তিনের মধ্যে যায় না নিলাম আরেকবার 35 তাহলে নয় 35 মধ্যে যাবে 3 নং 27 4 নং 36 তিনবার 3 নং কত 27 তাহলে এখানে থাকছে কত 15 থেকে 7 বিয়োগ করলে থাকে 8 হাতে 1 8 দিয়ে 3 3 থেকে 3 0 আমরা এই দুইটা নামাবো তার পূর্বে দশমিকটা আমরা এখানে দেব এখানে কত হলো 1.82 তাহলে 9.82 মধ্যে যাবে 9 9 81 তাহলে এখানে থাকে কত 1 আচ্ছা এবার আমরা নামাবো কত 8 18 9 8 গুণ 2 বার যায় 9 দুগুণে কত 18 এখানে থাকছে না কিছু ফলাফল হচ্ছে 3.92 তাহলে আমরা লিখব 3.92 লিটার তাহলে প্রিয় শিক্ষার্থীরা প্রত্যেক পরিবার কত লিটার তেল পাচ্ছে 3.92 লিটার তেল আমরা কখনোই দশমিকের পরে দুইটা সংখ্যাকে একত্রে বলবো না আমরা 3.92 বলবো না আমরা বলবো 3.92 লিটার তেল তাহলে প্রত্যেক পরিবার এই তেলটা পাবে এবার খেয়াল করো আমাদের 2 নং যে সমস্যাটা একটি প্যাকেটে 0.334 লিটার দুধ আছে ওরূপ 50টি প্যাকেটে কত লিটার দুধ আছে আমরা এই সমস্যাটি সমাধান এখন করব তাহলে প্রিয় শিক্ষার্থীরা দেখো একটি প্যাকেটে দুধ আছে কত 0.334 লিটার সুতরাং কয়টি প্যাকেট আমাদের 50টি তাহলে 50টি প্যাকেটে দুধ আছে 50টি প্যাকেট তাহলে দুধ বেশি থাকবে বেশি হলে গুণ 0.334 গুণ 50 লিটার প্রিয় শিক্ষার্থীরা এই গুণটাও আমরা কি করব রাফে করব তার সাথে সাথে তোমাদের একটা বুদ্ধি শিখিয়ে দিই খেয়াল করো 0.334কে আমরা কত দিয়ে গুণ করছি 50 দিয়ে গুণ তাহলে 50-এর সর্বশেষ ডানে কয়টা শূন্য আছে 1 শূন্য আমরা এই শূন্যটা আগে বসিয়ে দেবো এবারে 5 দিয়ে আমরা গুণ করব
तो पाँच दिन चार के गुण करी चार पाँचे बीस शून्य हाथ कत दुई तीन पाँचे पंद्रह आठ दुई सतर सात हाथ कत एक तारपरे तीन और पाँच गुण कर तीन पाँचे पंद्रह और एक षोलो छय हाथ कत एक पाँच शून्य शून्य और हाथ एक कत তাহলে এক দুই তিন কয় ঘর সামনে দশমিক তিন ঘর এক দুই তিন তিন ঘর সামনে দশমিক তাহলে হবে ষোলো দশমিক সাত শূন্য শূন্য ষোলো দশমিক সাত শূন্য শূন্য লিটার। তাহলে এখন এই দশমিকের পর একদম ডান দিকে যদি শূন্য থাকে সেই শূন্যগুলো আমরা বাদ দিয়ে দিতে পারি, চাইলে তোমরা এই শূন্য দুটা বাদ দিয়ে দিতে পারো, তাহলে আমরা লিখবো ষোলো দশমিক সাত লিটার। তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমাদের ওরূপ পঞ্চাশটি প্যাকেটে এত লিটার দুধ আছে, তাহলে উত্তর ষোলো দশমিক সাত লিটার দুধ আছে। প্রিয় শিক্ষার্থীরা আমরা আজকে অনুশীলনী সাত থেকে দশমিকে গুণ ভাগ এবং এই সংক্রান্ত কিছু সমস্যা সমাধান করলাম। আমরা সামনে ক্লাসে আমরা গড় সংক্রান্ত কিছু সমস্যা সমাধান করব। তোমরা আশা করি সুস্থ থাকবে, ভালো থাকবে এবং আমাদের ক্লাসের সাথে সংযুক্ত থাকবে।